হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। আমরা এই ভিডিওতে রিয়েল টাইম ক্লক তৈরি করা শিখব। রিয়েল টাইম ক্লক বা আরটিসি ক্লক বলতে বোঝায় যে ক্লকের ভ্যালুগুলো রিয়েল যে ক্লক অর্থাৎ দেয়াল ঘড়ি হতে পারে বা রিয়েল যে অ্যানালগ ঘড়িগুলো আছে সেগুলোর সাথে মিল থাকবে। আমরা যখন প্রোগ্রামিং করে কোনো ঘড়ি বা ক্লক তৈরি করি তখন সেই ক্লকের যে স্পিড থাকে অর্থাৎ আমরা এক সেকেন্ড দুই সেকেন্ড যে স্পিডটা হয় সেই স্পিডটা কখনোই মিলে না, হয় কম হবে না হয় বেশি হবে। তো এই কারণে এর সাথে আমাদের যে প্রোগ্রামিং ডিভাইসটা থাকে তার সাথে আমাদের এক ধরনের মডুল ব্যবহার করতে হয় আর সেই মডুলকে বলা হয় আরটিসি মডুল বা রিয়েল টাইম ক্লক মডুল। ঠিক আমরা এই ভিডিওতেও ওরকম একটি আরটিসি মডুল বা রিয়েল টাইম ক্লক মডুল তৈরি করেই আমরা রিয়েল একটি ঘড়ি তৈরি করা শিখবো, যা কিনা আপনার চাইলে শো পিস হিসেবে বা আপনি যে কাজ শিখছেন বা আপনি যে প্রজেক্টে কাজ জানেন আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারেন এই প্রজেক্টটি তৈরি করার মাধ্যমে। অলরাইট, সো তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি যে কথাগুলো বলি এগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের ছোটোখাটো একটা ভুলের কারণে কিন্তু আপনি বিব্রত হতে পারেন যে আমার প্রজেক্টটা কেন কাজ করছে না বা আমার প্রজেক্টটা কেন কাজ হচ্ছে না এই বিষয়গুলোর জন্য। সো আর দেরি করবো না, তো ছটপট চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এই ভিডিওতে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব সেগুলো আমার কাছে পাঠানো হয়েছে JLCPCB.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে, পিসিবি বোর্ডগুলোর কালার কোয়ালিটি অসাধারণ, তাছাড়াও পিসিবি বোর্ডগুলো বেশ মজবুত ও টেকসই হয়। আর এ ধরনের প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। অ্যাড টু ইওর গার্বা ফাইল সিলেক্ট করে গার্বা ফাইলটি আপলোড করে নিন। গার্বা ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ট থেকে চেক আউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করুন। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 16x2 এলসিডি ডিসপ্লে একটি, DS3231 আরটিসি মডুল একটি, অ্যাটমেগা 328P আইসি একটি, 28 পিন আইসি বেস একটি, L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি একটি, DC 5 ভোল্ট রিলে একটি, পাওয়ার সকেট একটি, USB B কানেক্টর একটি, 103 ভেরিয়েবল রেজিস্টর একটি, 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর দুটি, 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর দুটি, 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট ক্যাপাসিটর একটি, 1 কিলো ওহম রেজিস্টর একটি, 10 কিলো ওহম রেজিস্টর একটি, মেল টু মেল আইসিরিয়াল হ্যাডার এক সেট, ফিমেল টু মেল আইসিরিয়াল হ্যাডার এক সেট, 1N4007 ডায়োড একটি, 16 মেগাহার্স ক্রিস্টাল একটি, BC547 ট্রানজিস্টর একটি। তো চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই।
এখন আমরা সার্কিটের এক্সপ্লেনটা জানবো। সো আপনারা একটু মনোযোগ সহকারে এখানে শুনবেন আমি কি কি বলি, এবং প্রোগ্রাম এক্সপ্লেন আপনারা একেবারেই মনোযোগ দেন না, কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে প্রোগ্রাম এক্সপ্লেনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তবে সার্কিটটা অবশ্যই আপনাদের জানতে হবে, আপনি যদি এই সার্কিট ডায়াগ্রামটা একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে আপনি ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও কিন্তু ডিজাইন করতে পারবেন। আপনার যে পিসিবি বোর্ড লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি এই সার্কিটটি বা এই প্রজেক্টটি কিন্তু ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি কানেকশনটা বুঝতে হবে, যেমন এটা হচ্ছে আমাদের আরটিসি মডুল DS3231। সো আপনারা আমার কাছে যে মডুলটি দেখতে পেয়েছেন ঠিক সেম মডুল, এবং এই মডুলের দুই পাশে কিন্তু পিন কানেকশন থাকে, কিন্তু পিন বের করা থাকে হচ্ছে এক পাশে এবং ছয়টি পিন বের করা থাকে। এই ছয়টি পিনের ভিতরে SCL পিনটা আপনারা খুঁজে বের করবেন। SCL পিনকে কানেকশন করা হয়েছে কি আরডিনোর A5 পিনে, এবং এটা কিন্তু একটা আপনার আরডিনো মডুল আপনারা হিসেবে ধরে নিতে পারেন। যদি আমি ATmega328P আইসি ব্যবহার করেছি, সেটার আইসির যে পিনগুলো আছে সেটাকে আমি গনে বের করে কম্পেয়ার করেছি কার সাথে, আরডিনোর সাথে, যেমন আমরা প্রোগ্রামটা করবো আরডিনো দিয়ে এর জন্য। অলরাইট, সো আপনারা যদি চান আরডিনো থেকে সরাসরি ব্যবহার করে তৈরি করতে আপনি কিন্তু অনায়াসে পারবেন। সো SCL পিন যাবে আমাদের A5 পিনে, এবং SDF পিনটা যাবে কোথায় A4 পিনে। অলরাইট, এন্ড দেখবেন আপনার VCC লেখা, VCC মানে হচ্ছে এখানে 5 ভোল্ট সাপ্লাই হবে আর গ্রাউন্ড, তো গ্রাউন্ড সাপ্লাই হবে। এখন আপনি এই 5 ভোল্ট বা গ্রাউন্ড আরডিনো থেকে নিতে পারেন, বা আরডিনো থেকে আপনার ব্রেডবোর্ডে নিয়ে দেন আপনারা কানেকশন দিতে পারেন, যেটা আপনার মর্জি। সো আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি এখানে গ্রাউন্ড এবং পজিটিভ সাপ্লাই দিয়েছি। ঠিক একইভাবে আপনার আরডিনো অনুবোর্ডের এই যে 5 ভোল্ট থেকে সাপ্লাই নেওয়া হয়েছে 5 ভোল্টে, এবং গ্রাউন্ডগুলোকে একত্রে শর্ট করে গ্রাউন্ড দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি আইসি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে গ্রাউন্ডগুলো আপনাকে কমন করে অবশ্যই সাপ্লাই নিতে হবে। সো দেন আমাদের এখানে আছে LCD ডিসপ্লে বায়াসিং। সো LCD ডিসপ্লে বায়াসিংয়ের উপর কিন্তু আমার সেপারেট বেশ কয়েকটা ভিডিও অনেক আগে আমি করেছিলাম, আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে পারেন, বা আপনি যদি দেখতে না চান আপনি এখান থেকে যদি বুঝতে চান সেটাও পারবেন। যেমন মূলত এখানে 4টি পিনকে কানেকশন করা হয়েছে আরডিনো 4, 5, 6, 7 নাম্বার পিনে। এটা হচ্ছে আমাদের কোথায় চলে যাবে D4, D5, D6 and D7। অলরাইট, সো এই 4টা পিনে হচ্ছে আপনারা প্রথমে কানেকশন দেবেন একদম বরাবর, কিন্তু আমি আমার প্রোগ্রামে দেখবেন আমি কানেকশন করেছি 5, 6, 7, 8। সো এটা কোনো ম্যাটার করে না, আপনার যেহেতু কানেকশন সার্কিট দেখেও আপনারা প্রোগ্রাম করতে পারেন, বা প্রোগ্রাম আগে করার পর সেই অনুযায়ী আপনি কিন্তু সার্কিটটা ডিজাইন করতে পারেন। যেমন আমার সার্কিটটা ডিজাইন ছিল কি 5, 6, 7, 8 পিন কানেকশন হবে D4 থেকে D7 পিন পর্যন্ত। অলরাইট, দেন এখানে বলা হচ্ছে 8 নাম্বার পিন হচ্ছে আমাদের যাবে কততে অ্যানাবল পিনে, এবং 9 নাম্বার পিন হচ্ছে কোথায় যাবে আমাদের RS পিনে। অর্থাৎ 9 হচ্ছে RS আর 8 নাম্বার হচ্ছে অ্যানাবল পিন, কিন্তু আমি কানেকশন করেছি, প্রোগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন আমি প্রোগ্রাম অনুযায়ী আমার যে সার্কিটটা আমি সেটাকে নতুন করে ডিজাইন করে কাজ করেছি। ওকে, অ্যান্ড দেন এখানে আপনার গ্রাউন্ড পিন আছে, VCC পিন আছে, এবং এখানে NC পিন দেখতে পাচ্ছেন। মূলত এখানে অ্যানোড এবং ক্যাথোড পিন থাকে, সে অনুযায়ী আপনার যেমন লাস্টেরটা এটা হচ্ছে আমাদের ক্যাথোড টার্মিনাল, ঠিক আছে। যেমন ক্যাথোডে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিব, আর অ্যানোডে আমরা কি পজিটিভ সাপ্লাই দিব, তাই আমাদের এই অ্যানোড হচ্ছে এই যে পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে। অলরাইট, আর দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট একটা পিন আছে, 3 নাম্বার পিন। এই 3 নাম্বার পিনে যেই কাজটা করা হয়, একটি ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করা হয়, এই ভেরিয়েবল রেজিস্টরের মাঝের যে টার্মিনালটা থাকে সেই কানেকশনটা কোথায় যায় আমাদের যে 3 নাম্বার পিন আছে বা কন্ট্রাস্ট পিন, সেই পিনে যাওয়া হয়। আর 1 নাম্বারে পজিটিভ, 2 নাম্বারে গ্রাউন্ড। এখানে দেখেন এই যে এক পিনে গ্রাউন্ড সাপ্লাই দেওয়া হয়েছে, আর এক পিনে কি পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে এখান থেকে, এই যে। আর এটা যে মাঝের পিন আছে সেখান থেকে আমাদের চলে গেছে কি কন্ট্রাস্ট পিনে। দেন বাকি রইলকে 4 এবং 6। 4 নাম্বারে হচ্ছে আমাদের RS পিন, আমরা RS পিনকে এই যে বলেছি 8 নাম্বারে, সরি 9 নাম্বারে, এবং অ্যানাবল পিনকে 8 নাম্বারের সাথে কানেকশন করেছি। ওকে, আর বাকি রইল RW, এই RWকে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিলি আমাদের কাজ। ওকে, সো এই হচ্ছে আমাদের LCD ডিসপ্লে বায়াসিং। সো আমি জাস্ট ঝটপট বলে দিলাম যে কীভাবে আপনার কানেকশনটা করবেন, অবশ্যই সার্কিট ডায়াগ্রাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় দেখলে আপনারা বুঝতে পারবেন কানেকশন খুবই সিম্পল, কোনো কঠিন কোনো কানেকশন এখানে নেই। এখন আমরা প্রোগ্রামটা দেখি। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, প্রোগ্রামে আমি ডিটেলস এক্সপ্লেনে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের বলবো যে এইখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল .h, সো এটা তো বাই ডিফল্ট ইনক্লুড করাই থাকে এই লাইব্রেরি ফাংশনটা। দেন আপনাদের দরকার হয় হচ্ছে wire.h এবং rtclibrary.h, এই যে দুইটা লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি অবশ্যই আপনাদের কি করতে হবে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য স্ক্যাচে যাবেন, স্ক্যাচ থেকে হচ্ছে ইনক্লুড লাইব্রেরি, দেন অ্যাড জিপ লাইব্রেরি। এখানে আসার পর আপনার লোকেশন দেখিয়ে দেবেন ডাউনলোড করার পর যে কোন জায়গায় আছে আপনার ফাইলটা, যেমন আমার ফাইলটা আছে ডেস্কটপে ক্লকের ভিতরে, এখানে যে আরটিসি লাইব্রেরি দেন ওয়ার লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি অবশ্যই আপনাদের কি করতে হবে
আগে একে একে, যেমন এটা প্রথম ইনস্টল করবেন, ওপেন কল ইনস্টল হয়ে যাবে, দেন আবার আসবেন, দেন আবার এটাকে ওপেন করবেন, এই দুটো ইনস্টল করবেন, দেন এই প্রোগ্রামটা যদি আপনি কম্পাইল করেন, আপলোড করেন, দেন এটা কম্পাইল হবে, আপলোড হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এরর প্রবলেম পাবেন। ওকে, সো আমি যদি এটা এখন কম্পাইল করে দেখবেন, এখানে সুন্দর মতো কম্পাইল হয়ে যাবে, এই যে কম্পাইলিং হচ্ছে কম্পাইলিংটা। ওকে, সো বুঝতেই পারছেন আমাদের প্রোগ্রাম একদম 100% ওকে আছে। দেন এগুলো হচ্ছে আমাদের, বুঝতে গেলে আপনারা দেখেন, যেমন RS পিন 2 নম্বরে, এনাবল পিন 3 নম্বরে, এবং D4 আমি যে বলেছি যে 5, 6, 7, 8 কানেকশন করেছি, আপনারা চাইলে 4, 5, 6, 7 দিতে পারেন। ওকে, সো আমি আরেকটু ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে যে সাইড নোটগুলো আছে, প্রোগ্রামিং সাইড নোটগুলো, এগুলো অবশ্যই ফলো করবেন। যেমন এখানে বলা হচ্ছে SDA অফ RTC উইথ A4, অর্থাৎ A4 পিনে কিন্তু আপনাকে কানেকশন করতে হবে, SCL পিন আরডিনোর A5 পিনে কানেকশন করতে হবে। এখানে বাই ডিফল্ট বলেই দেওয়া হয়েছে কোন পিনে আপনি কী কী কানেকশন করবেন। দেন যদি আপনারা আরও নিচে আসেন, আরও নিচে আসলে এখানে এই যে নোট আছে, কিছু সাইড নোট, এই নোটগুলি একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন, তাহলে প্রোগ্রামটা আপনাদের বুঝতে একেবারেই সহজ হবে। এই যে এখানে লাইনগুলো আছে, সাইড নোটগুলো প্রত্যেকটা পড়বেন, অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়লে আপনার এই প্রোগ্রামের কনসেপ্ট যদি আপনার মাথায় একবার আসে, চলে আসে, তাহলে আপনার কাছে দেখবেন এই প্রোগ্রামটা সমাধান করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আরেকটা ব্যাপার, সেটা একটু মনোযোগ সহকারে শুনেন, সেটা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা যখনই আপলোড করব আমাদের আরডিনো বোর্ডে, আপলোড করার সাথে সাথে আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনি আপনার সার্কিটে থেকে এটাকে একবার পাওয়ার দেওয়া, অর্থাৎ এই যে আইসিটা পাওয়ার পেলো সেটার সাথে সাথে আমাদের আরটিসি মডিউলকে কানেকশন করে যেন আমরা পাওয়ারটা দিতে পারি। এই জন্য আগে পুরো সার্কিটটা তৈরি করে রাখবেন, দেন প্রোগ্রামটা আপলোড করলে দেবেন একদম রিয়েল টাইম একটা ক্লক আপনার পাবেন। যেমন আমি আপলোড করার পর আপনারা যে ভিডিওতে দেখতে পাবেন, আমাদের টাইম কিছুটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল, কারণ আমি ভিডিও পারপোজ সেদিকে মনোযোগী হয়ে গেছিলাম, 5-7 মিনিট পরে আমি আইসিটাকে পাওয়ার দিই এবং রিয়েল টাইম ক্লককে পাওয়ার দিই, যার কারণে আমাদের টাইমটা একটু ডিস্টেন্স হয়ে যায়। সো আপনারা যে কাজটা করবেন, যে প্রোগ্রামটা আপলোড করার সাথে সাথেই পাওয়ার দিবেন, তাহলে যেটা হবে যে আপনার কম্পিউটারের যে টাইমটা থাকে সেই টাইমের সাথে এই টাইমটা ওভারল্যাপ হয়ে সেম টু সেম একটা টাইম পেয়ে যাবেন, অর্থাৎ রিয়েল টাইম আপনারা পেয়ে যাবেন, এবং দেখবেন যে টাইম আপনার একদম রিয়েল ক্লকের সাথে ম্যাচ করে যাবে। অলরাইট, সো এখন আমরা ঝটপট আউটপুটটা দেখি যে আমাদের আউটপুটের কি অবস্থা। এখন আমরা ঝটপট প্রোগ্রাম করা আইসিটি আমাদের তৈরি প্রজেক্টে বসিয়ে নেই, আরটিসি মডিউলের চিত্রের মতো 4টি পিনে কানেকশন করতে হবে, এসসিএল পিন থেকে যাবে A5 পিনে, আর এসডিএ পিন থেকে A4 পিনে, আর 5 ভোল্টে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে, আর গ্রাউন্ড পিনে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। আর ব্রেডবোর্ডের জন্য সার্কিট থেকে আমরা 5 ভোল্ট ও গ্রাউন্ড সাপ্লাই নিব, তাহলে তো আমাদের আরটিসি মডিউলও পাওয়ার পাবে। ওকে, আমাদের কানেকশন হয়ে গেছে, এখন পাওয়ার সাপ্লাই দেই। যদি আমি আমার স্মার্টফোনের টাইম এবং ডেট চেক করি, আপনারা দেখতেই পাচ্ছেন ডেট সেম পাচ্ছেন, কিন্তু টাইম কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে আছে। এর কারণও আমি বলে দিচ্ছি, এর কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রামটা আপলোড করেছি, এরপরে আমি এই 7-8 মিনিট আমাদের ক্যামেরা সেট এবং বিভিন্ন কারণে আমার লেট হয়ে গেছে, আমি এটাকে কানেকশন দিতে ভুলে গেছিলাম। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা যখনই প্রোগ্রামটা আপলোড করবেন, সাথে সাথে চেষ্টা করবেন একবার জাস্ট সার্কিটটাকে পাওয়ার আপ করার। আপনি যদি একবার সার্কিটটাকে পাওয়ার আপ করেন, তাহলে দেখতে পাবেন মজা, সেটা হচ্ছে যে আপনি পরবর্তীতে যদি পুরো পাওয়ার খুলেও রেখে দেন, আপনি যদি একদিন দুই দিন তিন দিন পরেও কানেকশন দেন, দেখবেন কি ঠিক সেম ডেট আছে, আপনার ডেট এবং টাইম কোনো অপরিবর্তিত হয়নি। কিন্তু আপনি যদি সার্কিটে প্রোগ্রাম করার পরে 5-7 মিনিট পরে কানেকশন দেন, তাহলে আপনার ওই যে ঘড়িটা যে ডেটটা দেখাবে, যেমন আমারটা 5-7 মিনিট লেট করে দেখাচ্ছে, ঠিক আপনাদের কিন্তু একই ভুল হবে। সো আপনারা যে কাজটা করবেন, পুরো সার্কিট রেডি রাখবেন, প্রোগ্রাম আপলোড করার সাথে সাথে সার্কিটটাকে একবার পাওয়ার করে দেন, আপনি অফ করে অন্যান্য কাজগুলো করতে পারেন। অলরাইট, সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।